চলুন দর্শক, স্পয়লার রিভিউর সাথে আজকে আরেকটি মুভির গল্পের বয়েল করা যাক। আজকে আমরা যে মুভিটিকে বয়েল করব তার নাম হলো সেলুট। সেলুট হলো 2022 সালের ভারতীয় মালায়ালাম ভাষার ক্রাইম থ্রিলার মুভি। মালায়ালাম ইন্ডাস্ট্রি হলো মূলত কেরালা অঞ্চলের মুভি ইন্ডাস্ট্রি। একজন পুলিশ হিসাবে প্রধান ভূমিকায় এখানে দেখা যাবে দুলকার সালমানকে। 2 ঘন্টা 23 মিনিটের মুভিটির বাজেট ছিল প্রায় ২০ কোটি রুপি। মুভিটি জানুয়ারি মাসে রিলিজ হওয়ার কথা থাকলেও প্যান্ডামিকের কারণে তা ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে রিলিজ হয়। যা নিয়ে আমরা দেখতে পারি ভক্তদের মাঝে তুমুল বিতর্ক আলোচনা হয় এবং তার ভক্তরা তার উপর অনেক ক্ষিপ্ত হয়। যাই হোক, মুভির গল্পে আসা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি অটো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় একটি খুনের দায়ে, যা কিনা সেই এলাকার ধনী দম্পতির নামে ছিল। পরবর্তীতে আমরা জানতে পারি সেই অটো ড্রাইভারটি কোনোভাবে রিলেটেড ছিল নায়কের সাথে। নায়ক তাতে ইমোশনালি ডিস্টার্ব হয় এবং তার কেসটি পুনরায় খুঁটিয়ে দেখতে থাকে এবং সে কিছু করতে সাপ দেখতে পায়। তা নিয়ে তার ভাই, যে কিনা সেই থানারই প্রধান ওসি থাকে, তার সাথে কথা বলে এবং সে তাতে নাখোশ থাকে এবং তাকে এইসব ঝামেলায় পড়তে মানা করে। পরবর্তীতে আমরা জানতে পারি তার ভাই মূলত এই মিথ্যা মামলাটি নাটকীয়ভাবে সাজায়। ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক প্রভাব এবং তার প্রমোশনের জন্য এসব কিছু যখন নায়কের কাছে কাচের মতো স্বচ্ছ হয়ে যায় তখন সে আর এটি মেনে নিতে পারে না। তাই সে এসব কিছু থেকে অনেক দূরে চলে যেতে চায়। 5 বছরের জন্য সে ছুটি নেয়। সে মুম্বাই যায়, তার পড়াশোনা শুরু করে লন। সেখানে থাকাকালীন সময় তার ভাতিজি যা বিয়ে হয়ে যাচ্ছে সে সময় তাকে কল দিয়ে বাড়িতে ডেকে আনে। সে বাড়িতে আসার পর একটি রেস্টুরেন্টে তাদের প্রোগ্রাম হয়। সেখানে যাওয়ার পর সে অটো ড্রাইভারের ছোটো বোনকে দেখতে পায় যে কিনা সেখানে কাজ করছে। তার সাথে দেখা হওয়ার পর সে যখন তার সাথে কথা বলতে চায় সে তাকে ইগনোর করে এবং পরবর্তীতে নায়ক তার ফ্যামিলি সম্পর্কে আবার খোঁজ নেয়। খোঁজ নিয়ে দেখতে পায় তাদের বর্তমান অবস্থা এবং অতীত যা সাফার করেছে তা খুবই শোচনীয়। সে আবার ইমোশনাল ডিস্টার্ব হয়ে যায়। সব কিছু ছেড়ে ছুড়ে সে আবার এই কেসের পিছনে লেগে পড়ে। সে অনেক বাধার সম্মুখীন হয় কিন্তু সে থামে না। তার ভাই তাকে নিষেধ করে এসব ঝামেলায় আবার করতে, কিন্তু সে সব কিছু উপেক্ষা করে আবার তার ডিউটি জয়েন করে। এবার তার পোস্টিং পর অনেক দূরগ্রামে আর সাথে অনেক কড়া নির্দেশ। সে সেই জায়গা থেকে তার ইনভেস্টিগেশন শুরু করে। এক পর্যায়ে সে এলাকার এক ফ্রড কেসের নিগৃহীত মহিলার কেসের সাথে মিল পায়, যে ফ্রড কিনা তার সাথে প্রেমের অভিনয় করে টাকা হাতিয়ে নেয়। তারপর আরেকটি কেস, এভাবে নায়ক সেই কেসের সাথে সম্পৃক্ত লোককে শনাক্ত করতে পারে, যে লোক ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে মানুষদের বোকা বানিয়ে অর্থ সম্পদ লুটে নিয়ে যায় আর প্রয়োজনে মানুষ খুন করতে দ্বিধাবোধ করা। তার পরিচয় দূর করতে গিয়ে নায়ক পৌঁছে যায় আবার তার নিজ গ্রামে, এক মুসলিম পরিবার যাদের বাসায় ভাড়া থাকত আসামি এবং সেই পরিবারও তার হাত থেকে রেহাই পায়নি। আসামি থাকার রুমে সে প্রথমে খুন হওয়া দম্পতির ভাষা দেখা যায় জানালা দিয়ে। সেই থেকে নায়ক কিছু ইনফরমেশনের মাধ্যমে চলে যায় এক দ্বীপ অঞ্চলে, যেখানে গিয়ে আসামির ঘর শনাক্ত করতে পারে। ঘরের দায়িত্বে থাকা কেয়ারটেকারের মাধ্যমে জানা যায় আসামি কিছু কাজের জন্য শহরে গিয়েছে 2 দিন আগে, এর পরদিন সকালে আসার কথা। তাই নায়ক তার সাথে কনস্টেবলদের রেখে সে ব্যাকআপ ফোর্স আনার জন্য সেই দ্বীপের ফোর্স অফিসে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে তারা একটি লাশ পেয়েছে আজ সকালে, যেটি হাইওয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে। লাশের শরীরের বিবরণী শুনে নায়ক বুঝতে পারে সেটি সে আসামিরই লাশ। সেই লাশটি দেখতে চায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, লাশে পচন ধরেছিল তাই তারা এটিকে পুড়িয়ে ফেলে। নায়ক খুব হতাশ হয়, সে যেন তাকে ধরেও ধরতে পারে না, সে যেন তাকে পেয়েও পেল না। তবে তার যথেষ্ট প্রমাণ জড়ো হয়ে যায়। তা দিয়ে সে অটো ড্রাইভারকে আবার মুক্তি পেতে সাহায্য করে, কিন্তু এর জন্য নায়ক সহ তার ভাই এবং কেসের সাথে জড়িত থাকা পুরো টিম সাজা করতে পারে। ভিউয়ার্স, এই মুভিতে আমরা একটি জিনিস শিখতে পারি, সত্য প্রকাশের জন্য তৎকালীন সময় সেরা। হ্যাপি ওয়াচিং, থ্যাংক ইউ। দেখা হবে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে।